কি তোমরা চাও না তাহলে বাংলাদেশ দল ভারতের সাথে জিতুক এটা সাংবাদিকরা চায় কিনা এই উল্টো প্রশ্ন অধিনায়ক জামাল ভুঁইয়ার 2019 সালের 15 অক্টোবর বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের সাথে জিততে জিততেও শেষ পর্যন্ত জেতা হয়নি বাংলাদেশের 87 মিনিট পর্যন্ত বাংলাদেশ লিড ধরে রাখলেও শেষ পর্যন্ত ওই ম্যাচ 1-1 গোলে ড্র করে ভারত প্রতিপক্ষ ভারত হলে এমনিতেই উদ্দীপনা চলে আসে বলে জানালেন অধিনায়ক জামাল ভুঁইয়া ইন্ডিয়ার সাথে তো নরমালি মোটিভেশন আসবে সো এটা কোনো ব্যাপার নাই মানে মোটিভেশনের কাঁচা কাছে তাহি আর ওর সাথে একটা হিস্টোরি আছে এই জন্য সবাই তো মানে ইন্ডিয়ার সাথে দিতে চায় কাছে কাছে ওরা বাংলাদেশে মানে কলকাতা মানুষ যে বাংলা ল্যাঙ্গুয়েজ তো একই তবে অধিনায়কের সাফ কথা লক্ষ্য অর্জনের জন্য সবাইকে শতভাগ দিতে হবে সবাই তো 100% দিতে হবে না একজন 50% দিলে তো হবে না সবাই একসাথে 100% দিতে হবে তারপরে আমরা দিতে পারি আগে দুইটা প্র্যাকটিস ম্যাচ খেলতে হবে তারপরে দেখতে হবে কোন সাইডে স্ট্রং কোন সাইডে উইক তারপরে আমরা মানে এই সব জিনিস আমরা আলাপ করতে পারি সাফল্য তুলে নিতে ম্যাচে গোল চাই অনুশীলনের দ্বিতীয় দিনে আজ গোল পোস্টে শট প্র্যাকটিস করেছেন ফুটবলাররা জামাল 5টি শট নিয়েছেন জানি না আমি তো 5টা শট মারছি আমি 4টা গোল করছি ভাই প্রচন্ড গরমে আজও বাংলাদেশ দল 2 ঘন্টার বেশি অনুশীলন করেছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কাতারে গরমের কথা মাথায় রেখেই অভ্যস্ত হচ্ছেন ফুটবলাররা এই বিষয়টাকে নিজেদের অ্যাডভান্টেজ হিসেবে দেখছেন মিডফিল্ডার সোহেল রানা আমাদের জন্য আসলে প্লাস পয়েন্ট বলতে কিছু না সব টিমের জন্যই আপনার ইকুয়াল আপনি দেখতে হবে কারণ ওরাও কোভিড মেনটেন করে থাকতে হবে আমাদেরও সব কিছু ওই সেম রুলসেই থাকতে হবে বাট আমাদের অ্যাডভান্টেজটা এটাই থাকবে যে ওয়েদারটা একটু আমরা একটু পাবো বেনিফিট পাবো এখানে কারণ নর্মালি আমাদের বাংলাদেশে এখন প্রচুর গরম সো এই গরমে আমরা ট্রেনিং করতেছি এখানে সো অনেক হার্ডওয়ার্ক করতেছি আমরা আশা করি আমাদের টার্গেট থাকবে যে কাতারে যেয়ে যেন আমরা একটা ভালো রেজাল্ট করতে পারি যেটা আমাদের টার্গেট এখানে ইন্ডিয়ার সাথে নেপাল এই তারপর হচ্ছে ওমানের সাথে আফগানিস্তানের সাথে সো আমরা চেষ্টা করব যেন আমরা এখান থেকে ভালো একটা রেজাল্ট করে আমরা পয়েন্ট নিয়ে আসতে পারি